আমরা এই শীতের সকালটা কেমন যদি আমরা একটু সরাসরি দেখে আসতে চাই ঢাকার বাইরে নওগাঁয়, আমাদের সহকর্মী শফিক ছোটন অপেক্ষা করছেন। আমরা একটু নওগাঁর সকালটা আজকের কেমন ছিল সেটি একটু জেনে আসি, দেখে আসি। শফিক, শুভ সকাল। হ্যাঁ, শুভ সকাল লোপা এবং এমদাদ আপনাদেরকে। আসলে শীতের সকাল মানে তো একটা উপভোগ্য সকাল, কিন্তু অনেকের কাছে কষ্টের। যদিও কিন্তু আমি যেখানে আছি, আমি যদি একটু দেখাই যে আসলে এমন একটি প্রকৃতি, এই শীতের সময় যে রবি শস্যের যে একটা সমাহার থাকে মাঠে, সেই সমাহার, বিশেষ করে সরিষা ফুল, এই যে হলুদ রঙের সরিষা ফুল এবং সেই সরিষা ফুলে যে শিশির পড়েছে, শিশির সিক্ত এই যে ফসল, এটি অন্যরকম একটি আবহাওয়া তৈরি করে এই শীতের বেলা বা এই মৌসুমে। আসলে এর পাশাপাশি যদি অন্যান্য ফসলের কথা বলি, ফুলকপি, বাঁধাকপি, মূলা, টমেটো, গাজর, অন্যান্য আলু, শাকসবজিগুলো, এগুলোর চাষ হচ্ছে এবং কৃষকরা যে নিরবচ্ছিন্নভাবে চাষ করছেন সেটি কিন্তু আমরা লক্ষ্য করি। সেই সাথে কুয়াশাচ্ছন্ন প্রকৃতি, শীতের আমেজটা আসলে সত্যি একটা দারুণ উপভোগ্যের। যদি বলি গ্রামীণ পথঘাট এই শীতের সকালে কুয়াশাচ্ছন্ন হয়েছে, কয়েকদিন ধরেই এরকম আবহাওয়া। বলা চলে যে নভেম্বরের শেষ থেকেই এই শৈত্যপ্রবাহ এবং বা শীত বা কুয়াশা এগুলো দেখা যায়। এই সময়টা অর্থাৎ ডিসেম্বরের শেষ সপ্তাহ এবং জানুয়ারির শুরুর দিকে আসলে এটি বাড়ে, যেটি বলা হচ্ছে আবহাওয়া অফিস থেকে যে হয়তো কয়েকদিনের মধ্যে শৈত্যপ্রবাহ আসতে পারে বা শীতের তীব্রতা আরও বাড়তে পারে। সেই ক্ষেত্রে যারা শ্রমজীবী মানুষ তারা হচ্ছে সবচেয়ে বেশি সম্মুখীন হয়। এই শ্রমজীবী মানুষকে সহায়তার হাত বাড়াতে হবে, বিশেষ করে গরম কাপড় এবং যদি সম্ভব হয় সরকারি তরফে খাদ্য সহায়তা এবং চিকিৎসা সহায়তা প্রদান করতে হবে। কারণ এই শীতে সবচেয়ে বেশি অসহায় হয় দরিদ্র এবং যারা শ্রমজীবী মানুষ, তারা এই নিম্ন আয়ের মানুষ। এর পাশাপাশি লোপা এবং এমদাদ, দর্শকরা নিশ্চয় দেখছেন যে শিশির সিক্ত এই সকালে আমরা দেখানোর চেষ্টা করছি যে সরিষা ফুলের আসলে যে সৌন্দর্য সেটি। এই সরিষা ফুলকে কেন্দ্র করে কিন্তু অনেকেই অনেক কবিতা, গল্প লিখেন, অনেকেই এই সরিষা ফুলের সঙ্গে এই সময় ছবি তুলে তাদের ফেসবুকের টাইম লাইনে রাখেন এবং এই সরিষা ফুল বিভিন্নভাবেই আসলে উপস্থাপিত হয়। বিশেষ করে সরিষা ফুল থেকে মধু হয় এবং এই সরিষা ফুলে মৌমাছিরা গুনগুন করে সারাদিন। এই সময়টা যদিও দেখানো যাচ্ছে না, কারণ এই সময়টা শিশির সিক্ত, এই সময়টাতে আসলে সরিষা ফুলে মধু সংগ্রহের জন্য মৌমাছিরা আসে না, সূর্য ওঠার পরপরই আসে। কিন্তু অপরূপ দৃশ্য মাঠের, এই দৃশ্য আসলে কেউ মিস করতে চায় না। এই প্রতি বছর এই সময়টাতেই কিন্তু এটি পাওয়া যায়, আর অন্য সময় কিন্তু এটি থাকে না, যার কারণেই যারা এই মুহূর্তে আমাদের দর্শক টেলিভিশন দেখছেন তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে শীতের সকালটা আসলে নওগাঁয় বেশ উপভোগ্য। কিছুক্ষণ পরেই অবশ্য সূর্যের দেখা মিলবে, যদিও সেই সূর্য খুব বেশি উত্তাপ ছড়াতে পারে না, কিন্তু সূর্যের দেখা মিললে অবশ্য প্রকৃতি আরেক রকম রূপে ফিরবে। আমি যদি আরেকটু দেখাই যে আমার এই পাশটা, দেখবেন যে গ্রাম থেকে মানুষ নওগাঁ শহরের দিকে সকালে ছুটছেন, বিভিন্ন কাজে ছুটছেন, কেউ স্কুল কলেজে, কেউ বিভিন্ন শ্রমজীবী মানুষ তারা ছুটছেন। আর পূর্ব দিকে যদি দেখায় যে পূর্ব আকাশে সূর্যের দেখা মিলেছে এরই মধ্যে, একটা অপরূপ দৃশ্য। এমদাদ এবং লোপা, গ্রামীণ যে জনপদ, সেই জনপদে যেমন শস্যের ভালো লাগা, ঠিক তেমনি এই যে শীতের সময় কুয়াশাচ্ছন্ন প্রকৃতির ভালো লাগা এবং যখন সূর্য ওঠে তখন সূর্যের এই যে উঁকি দেওয়া, এটি কিন্তু অপরূপ দৃশ্য এবং খুবই ভালো লাগে, আমরা এটি মিস করি না। নিশ্চয় যারা শহরে বসবাস করেন তারা এই দৃশ্যগুলো দেখার জন্য গ্রামে ছুটে আসবেন এবং শীতের সকাল উপভোগ করার জন্য, খেজুরের রস খাওয়ার জন্য হলেও আপনাদেরকে এই শহরে জীবন ছেড়ে গ্রামের জীবনে ফিরে আসতে হবে। তো এরকমই সকাল ছিল আজকে লোপা এবং এমদাদ, আপনাদেরকে ধন্যবাদ এবং দর্শকদের ধন্যবাদ। ফিরে যাচ্ছি আপনাদের কাছে স্টুডিওতে। শফিক, আপনাকেও ধন্যবাদ।